ওই দিকে নিয়ে চোখখানা করছে, মুসলায় আমার সামনে ভাঙছে। ভিডিওর শুরুতে একজন মহিলার, ভিডিওর শুরুতে একজন মায়ের, ভিডিওর শুরুতেই একজন বোনের আর্তনাদ আপনারা শুনতে পেলেন। এই ভিডিওটি দেখলে হয়তো আপনাদের হৃদয় থেকে পানি ঝরে যাবে, আপনাদের চোখ থেকে আপনাদের অজান্তে পানি ঝরে যাবে। এই ভিডিওটি দেখলে হয়তো অনেকের পায়ের রক্ত মাথায় উঠে যাবে। মানুষ তখনই বিদ্রোহী হয়ে ওঠে যখন একের পর এক অন্যায় সহ্য করতে করতে তার মনটা পাথর হয়ে যায়। ঘরে ভাত খেতে বসছে, তখন একটা ফোন আসে। ফোন আসার পরে ও ঘর থেকে বাইরে যায়। বাইরে যাওয়ার 15-20 মিনিট পরে একটা ছেলে দৌড়ে এসে আমারে বলে কি যে কাকারে নদীর ধারে মারতেছে। আমি বলতে পারবো না ফোন কে দিছে, শুধু বললো যে কি করতেছ। বলতেছে কি আমি তো ভাত খাইতেছি, তাড়াতাড়ি আস। কয় কি তাইলে আমি আইতেছি। এটাই শুনছি। আর যে ছেলেটা আইসে ওটা বইয়া রইছে পরে লইয়া গেল ডাইকা। ডাইকা নিয়েছে পরে ওই ছেলেটা আইসে আবার খবর কইছে কাকারে মারতেছে। তখন আমি মনে করছি কি যে হয়তো সময় না মানুষ একসাথে তকাতকি লাগছে, ঝগড়া লাগছে। আমি আমার ননাসের মেয়ে আমরা দৌড়াই গেছি পরে দেখি যে ওরে বাইরায়া মাথা মাথা ফাটায়া ফালা রাখছে। আমরা সামনে যামু, আমাকে যাইতে দেয় না। কাউসার এই যে ফারুক মেম্বার আর কাউসার আর আব্দুল সাহ ওনার ছেলে। তখন আমি বলতাছি যে কি হয়েছে, আমাকে ওইদিকে যাইতে দিতেছেন নাকি কি হয়েছে। পরে যাইতে দেয় না, আমার ননাসে পায়ে ধরছে। এগরে দুই ননাসে পায়ে ধরছে। আমি আর চিবা দিয়া ঢুকছি, ঢুকিয়া দেখি ফালা রাখছে। পরে আমি কইতাছি যে একবার বউ কি হয়েছে, কই আমারে ডাইকাই না, আমারে মাইরা লাইছে, আমারে বাঁচাও। পরে আবার গেছে, এত বড় লোহারি নিয়ে বাইরেইতেছে। পরে আমি এইভাবে ধরছি আমার সামনে। পরে আমি কাউসারের পায়ে ধরছি, আমি কই তুই আমার ধর্মের ভাই লাগস, বাপ লাগস, আমার স্বামীরে জায়রা দে। আমি ধরতে গেছি, দেখিয়া আমারে অনেক মারছে। আমি বলছি, এরা বলছে কি ওরে মাইরেন না, ওই প্যাগনেট। আমার গায়ে হাত দিছে কাউসার আর মতিন করে একটা ছেলে, জসিম আর শাহিন ওরা। আর শাহিন যে ছেলেরা, ওই ছেলেরা ওর জিব্বা কাছে, আর যার নাম মতি, আমার সামনে ওর পায়ে রক কাছে। পরে আমি দেখে বেহুশ হয়ে গেছি। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরছে। আমি দেখতেছি কি তলিতে উঠাই লইয়া যাইতেছে। পরে আমি এইভাবে দৌড়ছি, আমার লাথি মেরা গাতার মধ্যে ফালাই দিছে আব্দুল সাহেব। আমি কইছি কাকা আপনি আমার সামনে ভিক্ষে দেন, ওর আর মাইরেন না। পরে পাম্পের ওইদিকে নিয়ে গেছে, নদীতে ফালাই দিব। আমি প্যান্টের মধ্যে এইভাবে ধরে রাখছি, আমি কেউ ওরে ফালাই না। তখন ফালা দিতে চাইছে। আমি শরীরে, তার নাম মতিন, মতিন আর কাউসার, তার নাম কাউসার আর আব্দুল সাহ। আমার গায়ে তখন ফারুক হাত দিছে, আর যে উনি রানিং মেম্বার বর্তমানে, আর আব্দুল সাহ ওনা আমার বারবার লাথি মেরে ফালাই দিতেছে। আমি তারপর ওনার বারবার পায়ে ধরতেছি। তখন অর্ধেক রাস্তায় নিয়ে যাওয়ার পরে দুইটা মহিলা বুকের উপরে দাঁড়ায় রয়েছে। তখন আমি জানতাম না যে ওনারা ওর বউ আর মেয়ে। আমি মনে করছি যে হয়তো বা কে বা কারা। তারপরে হেসড়াইতে রাজাপুরের চৌরাস্তায় ফারুক মেম্বারের বাড়ির সামনে নিয়ে গেছে। ওইদিকে নিয়ে চোখখানা করছে, মুসরায় আমার সামনে ভাঙছে। আমি আগে পায়ে ধরছি, কইছি তোমরা ভিক্ষা দাও, আমারে ভিক্ষা দাও, আমারে ভিক্ষা দেয় নাই। আমার বাসা থেকে লোক গেছে, এখন মারধর করে দিছে, লাশ দেয় নাই। তখন আলমগীরের জ্ঞান আছে, আমার এইভাবে ধরছে। দইরা ওর মাতার কাছে আমারে নিয়ে কয় তুমি 3-9-এ ফোন দাও, আমারে পুলিশ আইয়া উদ্ধার করব। তখন আমি কে বা কারে দিয়া ফোন করাইছি আমি বলতে পারতাম না। অনেকক্ষণ পরে দেখি কি পুলিশ আইছে। আসার পরে
পরে পুলিশ বলতাছে মানুষ যদি খারাপ হয় এভাবে তো মারার কোনো অধিকার নাই, আপনারা আইনে দিয়ে দিতেন। তখন যখন ওরে গাড়িতে উঠামো, ডাক্তারের কাছে নিয়ে যাবো, তখন ওই পেছন থেকে আবার ওর মাথায় একটা বাড়ি দিয়েছে আব্দুল সাহেব। তখন এই ব্লিডিং শুরু হয়েছে, এই ব্লিডিং আর বন্ধ হয় নাই। সকাল 11টার সময় মারছে, আমরা সন্ধ্যার সময় ডাক্তারের কাছে নিয়ে গেছি, নিতে দেয় নাই, নিতে দেয় নাই। গ্যাঞ্জামের সূত্রপাত আমার বাচ্চারা ভুড়ে অনেকদিন ধরে ফারুক সাহেব আর আব্দুল সাহেব বলতেছে যে তুই খোলাটা ইটার ভাটাটা দেখশন করে রাখবি। ওই কই কি না আমি কে আপনি গো খোলা, আপনি গো টাকা আছে লোক আছে, আপনারা অন্য কেউ রে দিয়া আপনারা দেখশন করান কয় না, এনে বাসের ছেলেরা আড্ডা মারে তুই দেখা রাখবি কয় না, আমি পারতাম না দেখা রাখতে। আমারে অনেকদিন কইছে, আমি কইছি তুমি যাইও না কিন্তু খোলার ওদিকে, এখন টাকা পয়সা আছে এরা মানুষ দিয়ে এরা কাজ করাইবো, আমাকে দরকার নাই। এর আগে উনি দুইটা লোক গুণ করে ফেলাইছে, গোলার ইঞ্জিনিয়ার মিজান দেলার। এরপরে যখন আমি তো ডাক্তার কাছে নিয়ে গেছি, ভিক্টোরিয়া নিয়েছি প্রথম, এদিকে রাখে নাই মেডিকেলে পাঠাইছে, তখন মেডিকেলে নিয়েছি, মেডিকেলেও রাখে নাই। তখন ওদিক থেকেই আবার লালমাটিয়া মোহাম্মদপুর স্টেশনকে আর নিয়ে গেছি, ওইদিকে আইসিউতে ছিল দুই দিন। এরপরে ডাক্তার বলছে উনি আর নাই। এরপরে লাস্ট দিয়ে থানায় আসছি, থানায় আইসা আমি আমার পুলিশ বলছে যে আপনি কি মামলা করবেন, আমি বলছি যে না এরা তো অনেক প্রভাবশালী, আমি তো এগুলোর সাথে পারতাম না। পরে কইতেছে আপনি যদি মামলা নাও করেন এই ভিডিও তো ভাইরাল হয়ে গেছে, মামলা তো এমনিও হইব, তো আপনি বাদ হয়ে একটা মামলা করেন। তখন আমি আমি একটা মামলা করছি, এরপরেও বাসায় এসে শান্তি পাই নাই, এরা নানান জায়গা থেকে আমাকে হুমকি দিতেছে, হুমকিগুলো দিতেছে ফারুক সাহেব আব্দুল সাহেব ওনার ছেলে ওনাদের। আর নাসির খোলায় ওনাই এখনো আছে, নাসির করে যে লোকটা পুলিশের বিরুদ্ধে, পুলিশ একদিন আসছে আইসা একজন নাকি দুইজন ধরছে, আমি জানি না, আমি অসুস্থ ছিলাম, আমি কালকে সুস্থ হইছি, আমি অনেক অসুস্থ ছিলাম। মানে আপনাদের আসামিতে আসামি কয়জন আছে? আসামি শুধু দুইজন অ্যারেস্ট হইছে, বাকিরা কালো কালো ইটভাটায় ঘুরছে। ফারুক মেম্বার আর কাউসার আমি ফোন দেয়া পুলিশে কইছি, কাউসার এখনো প্রকাশ্যে ঘুরতে পুলিশে ধরতে না। আপনার কাছে কাউসার নাম্বার আছে? তখন এজারের কাগজে নাকি মেয়ের আর বোর নাম নাই, এই জন্য অনেক নিতে পারে নাই। পরে আজকে দুপুর বেলা সব মালপত্র গাড়িতে বিঘাবে ভইরা ওরা বাসা থেকে নিয়ে গেছে। ওই সময়ও জানাইছি যে ওরা তো বাসা থেকে মালপত্র নিয়ে যাইতেছে। আপনি কাকে জানাইছেন যে বাসা থেকে মালপত্র নিচ্ছে? তখন কাকে একটু ফোন করছেন? স্যার জানাইছি, সেই স্যারের নাম আমি আমি নিজে ফোন করি নাই, আমি বসেছিলাম আমার ভাতিজারে দিয়া আমি ফোন দেওয়াইছি। পরে বলতাছে যে যখন নদী পার হইব তখন আমরা এগুলো আটকানোর চেষ্টা করবো। তখন আটকাইছে কিনা আরো জানি না, সুকান্ত দত্ত স্যার ওই স্যারে আসছিল। তার ফোন নাম্বারটা কি আপনার কাছে আছে? হ্যাঁ এই যে এখানে আছে, ফোন নাম্বার আছে এখানে। আপনারা আইছেন, আমি তো মানুষ, আমি আর ফিরে পাবো না, আমি বিজে যাই। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নির্মমভাবে হত্যার বিচার চাই। একাত্তরের যুদ্ধ তো আমি দেখি নাই, আমি শুনছি যে বুকের থেকে কায়দা নিয়ে নিয়ে নির্মম ভাবে খুন করছে, ওইভাবে খুন করছে আমার স্বামীকে। শেখ সিকদার তো খারাপ ছিল, তারে সরকার ফাঁসি দিছে, তারে তো জনগণ মাইরা ফেলায় নাই। আর আলমগীর তো এরকম কোনো খারাপ নাই সমাজে,
নেশা দ্রব্য তো সবাই করে, যারা সুস্থ শিক্ষিত তারাও তো নেশা খায়, খায় না? ও একটু মাঝে মধ্যে হালকা পাতলা নেশা করতো, এটাই ওর দোষ। নাইলে আপনারা এই এলাকায় এই গ্রামে ঘুরা জনগণকে জিজ্ঞেস করেন, ওকে কুখ্যাত খারাপ নাকি ওই কুখ্যাত সন্ত্রাসী, নাকি ওর জন্য মানুষ দেখতে পারে না যার জন্য এইভাবে খুন করছে? উনি একজন রানিং মেম্বার, সমাজ সেবক, উনি কিভাবে আমার স্বামীরে খুন করলো, কিভাবে খুন করছে? আমি সুষ্ঠু বিচার চাই, আমি সরকারের কাছে বিচার চাই, আমি সবার কাছে বিচার চাই। আমার চোখের সামনে যদি এই ঘটনা না হইতো, আমি ভাবতাম কে বা কারা জানি মারছে, ওরা আমার সামনে খুন করছে। আমি ওকে পায়ে ধরা কাঁদছি, আমার ভিক্ষে দেয় নাই, বলার কোনো ভাষা আছে ভাই? আপনাদের যদি বলার কোনো ভাষা থাকে কমেন্ট করে জানান দেখি। গতকাল হঠাৎ করে ভিডিওটা আমার সামনে আসে আর অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলছেন, ভাইরা নিয়ে একটা কিছু বলেন, নিয়ে একটা ভিডিও বানান। ভাই আপনারা আমাকে কেন এরকম ভিডিও দেন ভাই? এগুলো দেখলে মানে নিজেকে নিজের অজান্তে অশ্রু ঝরে ভাই। তো কেন মারছে, কি কারণে মারছে, নিশ্চয়ই তার কোনো অপরাধ থাকতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার যতই অপরাধ থাকুক না কেন, সে তো একজন মানুষ, মানুষ অপরাধের ঊর্ধ্বে নয়, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সে একজন মানুষে যতটুকু ভুল করছে সেই ভুলের জন্য নিশ্চয়ই আইন রয়েছে, আইনের হাতে তুলে দিতেন। কেন মারলো, এত ক্ষোভ কেন তার উপরে, সেগুলো হয়তো এখন পর্যন্ত ক্লিয়ার নয়। এবং এই বিষয়টি নিয়ে অনেক নিউজ চ্যানেল এখনো চুপ রয়েছে, তারা কেউ এই ভিডিও বানায়নি, এরকম কোনো নিউজ চ্যানেলে আমি ভিডিওটি দেখিনি। তো দুই চারটা অনলাইন নিউজ চ্যানেল আছে যারা এই ভিডিওগুলো গতকাল শেয়ার করছে এবং অনেক মানুষ এটা শেয়ার করছে ইতিমধ্যে। হয়তো নিউজ চ্যানেলের কানে এখনো খবর যায়নি, তারা পরবর্তীতে হয়তো বানাতেও পারে, না হলে তারা এড়িয়ে যাবে বিষয়টা। মানুষকে মানুষ মারছে, প্রতিনিয়ত হত্যা করছে, কিন্তু স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করছে এরকম দৃশ্য দেখি নাই। লাস্ট ভিডিওর শেষে লাস্ট ওয়ান একটা কথা বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী যদি চায় একদিন না ভাই, এক ঘন্টার মধ্যে যথেষ্ট সবাইকে গ্রেপ্তার করা, আর তারা যদি চায় যে আসলে এর বিচার হোক, তাহলে সেটার বিচার হবেই। খুনি বা অন্যায়কারী হাত যতই বড় হোক না কেন, সেই হাতটাকে টেনে ধরে ছোট করে দিতে তাদের একদিন যথেষ্ট। কেন মারছে, কি কারণে মারছে, সেগুলো হয়তো পরবর্তীতে এক এক করে আপনারা জানতে পারবেন। এই দুনিয়ার বুকে করছেন, এই ছোট্ট একটি দেশ বাংলাদেশ, পৃথিবীর বুকে ছোট্ট একটি দেশ, ক্ষুদ্রতম একটি দেশের মধ্যে বসে একটি ক্ষুদ্রতম এলাকার হয়তো আপনি অনেক প্রভাবশালী একজন লোক, সেখানে এই কাজটা করছেন। একবার চিন্তা করছেন কিয়ামতের সময় পুরো দুনিয়াটা মিশে যাবে, মহান আল্লাহ তাআলা উপরে বসে তো সব কিছু দেখছেন, তার হাত থেকে কিভাবে রেহাই পাবেন? মৃত্যুবরণ তো আপনাদের করতে হবে, আজ না হোক কাল। পিস্তল দিয়ে যে সারা জীবন মানুষদেরকে হত্যা করছে, মানুষদেরকে ফাঁসি দিছে, সেই ব্যক্তিটিও তো ফাঁসির মঞ্চেই তার মৃত্যুবরণ করতে হচ্ছে, সেই পিস্তলের গুলিতে তার জীবন যাচ্ছে। একবার চিন্তা করবেন, অন্যের বুকে গুলি চালানোর আগে সেই গুলিটা যদি আপনার বুকে লাগে তাহলে কেমন লাগে? আজকে আমি বারবার ভিডিওটা বানাতে যাই, আমি অনেকবার কান্না করে ফেলছি আমার অজান্তে। ভাই আমি মানুষ, আমি মানুষ, মানুষ হলে চোখ দিয়ে অশ্রু ঝরবে। জীবনে অনেক কিছু শেয়ার করেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন, আর কিচ্ছু বলার নেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।